নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন কিছুদিন ধরেই আমরা একটা কথা বা একটা টার্ম শুনতে পাচ্ছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা এটা দেখতে পাচ্ছি এবং মিডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি, সেই টার্মটা হচ্ছে প্লাজমা থেরাপি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই প্লাজমা থেরাপি। এই প্লাজমা থেরাপি নিয়ে আমার আলোচনার উদ্দেশ্য এটাই যে আমার মতো যারা আছেন, যাদের সঙ্গে চিকিৎসা শাস্ত্র বা চিকিৎসা বিজ্ঞানের কোনো যোগ নেই, মেডিকেল লাইনের সঙ্গে যাদের কোনো যোগ নেই, তাদের এই প্লাজমা থেরাপি সম্বন্ধে মোটামুটি একটা ধারণা জন্মায়। এই প্লাজমা থেরাপির ব্যাপারে জানতে গেলে আমাদের প্রথমে যেটা জানা দরকার সেটা হচ্ছে প্লাজমা। আমাদের প্লাজমা বা রক্তরস আমাদের রক্তের একটা অন্যতম প্রধান উপাদান। এই রক্তের 95% হচ্ছে এই তরল প্লাজমা। এই তরল প্লাজমার মধ্যে আমাদের যেমন অ্যান্টিবডি থাকে, তেমনি ক্লটিং ফ্যাক্টরস মানে রক্ত পঞ্চনে যেসব সাহায্যকারী যে সমস্ত পদার্থ আছে সেগুলো থাকে এবং নানা রকমের প্রোটিন থাকে। এবং এই রক্তরস বা প্লাজমার কাজ হলো আমাদের যে রক্তের যে সমস্ত কণিকা আছে, অনুচক্রিকা বা প্ল্যাটিলেট, শ্বেত রক্ত কণিকা বা লোহিত রক্ত কণিকা RBC, এগুলোকে বহন করে নিয়ে যাওয়া। রক্ত থেকে যখন এই প্লাজমাকে পৃথক করা হয় তখন এই প্লাজমার দেখতে অনেকটা হলদে রঙের। এখন রক্ত থেকে প্লাজমা পৃথক করা কিভাবে যাবে? এই রক্ত থেকে প্লাজমা পৃথক করার সাধারণত দুরকম পদ্ধতি আছে। একটা হচ্ছে প্লাজমাফেরেসিস, এইটা যখন আমি প্লাজমাফেরেসিস নিয়ে বলবো তখন এই ব্যাপারে বলবো। আর একটা হচ্ছে যে সেন্ট্রিফিউগাল প্রসেস, প্লাজমা প্লাজমাটাকে পৃথক রক্ত থেকে পৃথক করার জন্য সেন্ট্রিফিউগ মেশিনের সাহায্যে করা হয়। যে সেন্ট্রিফিউগ মেশিনের ছবি আপনারা একটা পাশে দেখতে পাচ্ছেন, এই সেন্ট্রিফিউগ মেশিনের মধ্যে ব্লাড নিয়ে, রক্ত নিয়ে তাকে একটা নির্দিষ্ট RPM অর্থাৎ রেভলিউশন পার মিনিটে ঘুরিয়ে এটাকে উপাদানগুলোকে পৃথক করা যায়। এই RPM মানে এই রেভলিউশন পার মিনিটটা ঠিক করা হয় যে আমরা রক্তটা মেশিনে দিচ্ছি তার ওজনের উপর। এবার এই সেন্ট্রিফিউগ মেশিনে ঘোরাবার পর রক্ত পৃথক হওয়ার পর কীরকম দেখতে হয় সেটা আপনি পাশের ছবি দেখলে বুঝতে পারবেন। এখানে দেখবেন যে রক্তের যে প্লাজমা বা রক্তরস সেইটা হলুদ রঙের এর উপরে রয়েছে, সবার উপরে থাক রয়েছে এবং বাকি উপাদানগুলো রয়েছে তার তবে। এই প্লাজমা বা রক্তরস আমরা যে রক্ত থেকে টোটাল হোল ব্লাড থেকে মানে টোটাল রক্ত থেকে আলাদা করলাম সেইটাকে আমাদের এরপরে সংরক্ষণ করা প্রয়োজন। এখন এই রক্ত এই প্লাজমা সংরক্ষণের করার আগে যার একটা জিনিস যেটা করা হয় সেটা হচ্ছে ভাইরাল ইনঅ্যাক্টিভেশন। আমরা যে সমস্ত ডোনার বা যারা রক্তদান করছেন, আমাদের বিভিন্ন রক্তদান শিবির হয়, সেখানে আমরা রক্তদান করি। এখন সেই রক্তগুলোর অনেকটাই বিভিন্ন ব্লাড প্রোটারে ভাগ করা হয়, মানে রক্তের উপাদানগুলোকে পৃথক করা হয়। যেমন ধরুন RBC কনসেন্ট্রেট করা হয় বা প্লাজমা বা প্ল্যাটিলেটস, এগুলোকে রক্ত থেকে আলাদা করা হয়। এখন এই প্লাজমা এই সমস্ত ডোনার রক্তদান করছেন, যদিও তাদের স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া হয় এবং তারা নিরোগ বা তাদের কোনো রোগ নেই এ সম্বন্ধে নিশ্চিত হওয়ার পরেই তাদের রক্ত দিতে দেওয়া হয় বা তাদের থেকে রক্ত কালেকশন করা হয়, তবুও এরকম অনেক হতে পারে যে যে সমস্ত ডোনার বা যারা রক্ত দিতে যাচ্ছেন তারা হয়তো কোনো ভাইরাল রোগে আক্রান্ত হয়ে আছেন যার লক্ষণ তখনও দেখা যায়নি। অর্থাৎ সেই সময় যারা রক্ত দিচ্ছেন তার মধ্যে আর কি কেউ হয়তো অ্যাসিমটোমিক ভাইরাল রোগ নিয়ে ঘুরছেন। তাহলে সেক্ষেত্রে তাদের যে প্লাজমা তারা ডোনেট করছেন সেই প্লাজমায় যেমন অ্যান্টিবডি আছে তেমনি প্লাজমার মধ্যে কিন্তু সেই ভাইরাসটাও থেকে যায়। সেই জন্য এই ভাইরাল ইনঅ্যাক্টিভেশন করে সে যদি ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভেট না করা হয় তাহলে এই প্লাজমা যখন কোনো পেশেন্ট বা রোগীর শরীরে যাবে তখন সেই ভাইরাসজনিত রোগ তার শরীরে প্রবেশ করতে পারে। এবার এইটা করার পর এই ভাইরাস ইনঅ্যাক্টিভেশন করার পর এই প্লাজমাটাকে -20°C বা তার নিচে স্টোর করা হয় বা যেটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন এক ইউনিট প্লাজমা, যেটাকে আমরা বলি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা FFP। এখন এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা আমাদের ইউজ করা হয় যেরকম ব্লাড ট্রান্সফিউশন করা হয় মানে রক্তদান করা হয় তেমনি এই প্লাজমা ট্রান্সফিউশন করা হয়। এই প্লাজমা ট্রান্সফিউশন
বিভিন্ন রোগের ক্ষেত্রে করা হয়, কিছু অটো ইমিউনো ডিজিজ বা লিভার ড্যামেজ, টিডিপি, এইসব জাতীয় রোগের ক্ষেত্রে কিন্তু আমাদের এই বর্তমান চিকিৎসা শাস্ত্রে প্লাজমা ট্রান্সফিউশন করা হয়ে থাকে। এখন এই প্লাজমা ট্রান্সফিউশন করার ব্যাপার সম্বন্ধে জানতে গেলে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে রক্তের ক্লাসিফিকেশন বা রক্তের ভাগ। রক্তের দুরকম পদ্ধতিতে রক্তের বিভাগ করা হয়, আমরা রক্তের গ্রুপিং যেটাকে বলি, একটা হচ্ছে আরএইচ গ্রুপিং। তবে প্লাজমা ট্রান্সফিউশনের সঙ্গে আরএইচ এর খুব একটা যোগ সহযোগ নেই, সেজন্য আমরা আরএইচটা নিয়ে আলোচনা করব না। আরেকটা যেটা হচ্ছে এবিও গ্রুপিং। এই এবিও গ্রুপিং এর মাধ্যমে আমাদের রক্তের চারটি ভাগ করা হয়, এ, বি, এ বি এবং ও। এখন এর মধ্যে থাকে, এর প্লাজমার মধ্যে থাকে অ্যান্টিবডি, আর তার রক্তকণিকা মানে লোহিত রক্তকণিকার মধ্যে থাকে এ অ্যান্টিজেন। আবার সেরকম ক্ষেত্রে বি এর মধ্যে থাকে অ্যান্টি, বি এর প্লাজমার মধ্যে থাকে অ্যান্টিবডি, আবার বি এর হিমোগ্লোবিনের মধ্যে থাকে বি অ্যান্টিজেন। আবার এ বির ক্ষেত্রে অ্যান্টিবডি থাকে না, অথচ অ্যান্টিজেন দুটোই থাকে। আবার ও এর ক্ষেত্রে দুটোই অ্যান্টিবডি থাকে, অ্যান্টি এ অ্যান্টি বি থাকে, কিন্তু অ্যান্টিজেন কিছু থাকে না, যেটা আপনারা পাশের চার্ট থেকে দেখতে পাবেন। এখন যেটা হচ্ছে যে এই যদি অ্যান্টি বি অ্যান্টিজেন যে প্লাজমায় আছে সেইটা যদি কোনো যাদের ব্লাড গ্রুপ বি তার রক্তে দেওয়া হয়, তাহলে সেই অ্যান্টি বি অ্যান্টিবডিগুলো, অ্যান্টি বি অ্যান্টিবডিগুলো লোহিত কণিকায় যে বি অ্যান্টিজেন আছে সেই বি অ্যান্টিজেনকে অ্যাটাক করে লোহিত রক্তকণিকাকে ধ্বংস করার একটা করে ফেলতে পারে। সেই কারণে এই রক্ত যখন প্লাজমা ট্রান্সফিউশন করা হয় তখন এই ব্লাড গ্রুপটা চেক করে নেওয়া হয়। এই ব্লাড গ্রুপ চেক করে নিয়েই আমরা পাশের চার্টটায় দেখতে পাবেন যে কোন পেশেন্টের ক্ষেত্রে কোন ব্লাড গ্রুপের প্লাজমা দেওয়া যায় সেটা দেখানো আছে। এখন এই প্লাজমা ট্রান্সফিউশন, আগেই বললাম যে বিভিন্ন রোগের চিকিৎসায় করা ব্যবহার করা হয়, এবং এই প্লাজমা ট্রান্সফিউশন কিন্তু প্রথম করা হয়েছিল, সাকসেসফুলি প্রথম সফলভাবে করা হয়েছিল 1959 সালে লস অ্যাঞ্জেলসের একটি হসপিটালে একজন টিটিবি পেশেন্টের ট্রিটমেন্টের সময়। এখন ট্রান্সফিউশনের পর আমরা যেটা আসবো সেইটা হচ্ছে কনভ্যালেসেন্ট প্লাজমা। এই কনভ্যালেসেন্ট প্লাজমা বলতে আমরা কি বুঝব, কোন ব্যক্তি বা কোন লোক কোন ভাইরাল ঘটিত রোগে হয়তো আক্রান্ত হয়েছিলেন এবং আক্রান্ত হওয়ার পর তিনি সেই রোগ থেকে মুক্তি পেয়েছেন এবং সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে তার প্লাজমার মধ্যে সেই ভাইরাসের কিন্তু অ্যান্টিবডি পাওয়া যাবে। এখন এই ভাই এই অ্যান্টিবডি এই সমস্ত লোক মানে যাদের হয়েছেন এদের সুস্থ হয়েছেন এদের রক্ত যেভাবেই হোক রক্ত বা যদি প্লাজমা নেওয়া হয় সেই রক্ত থেকে প্লাজমা সেপারেট করা হয় করে যে প্লাজমাটা পাওয়া যাবে সেই যে আমরা যেটাকে বলছি কনভ্যালেসেন্ট প্লাজমা, সেই প্লাজমার মধ্যে অ্যান্টিবডির পরিমাণটা উপযুক্ত মানে যতটা থাকা দরকার যথোপযোগী পরিমাণ আছে কিনা সেইটা প্রথমে টেস্ট করা হয়, এবং টেস্ট করে যদি দেখা যায় যে যতটা পরিমাণ দরকার সেই রকম প্লাজমা এখানে আছে, তাহলে যে এইটা কিন্তু অনেক ক্ষেত্রে ওই যে ভাইরাস, যে ভাইরাস ঘটিত রোগ থেকে তিনি আপনি মুক্তি পেয়েছেন সেই রোগের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়। মানে যাদের ধরুন ইমিউনিটি কম বা ওই রোগের সঙ্গে লড়তে পারছেন না তাদের ক্ষেত্রে এই প্লাজমা ট্রান্সফিউজ করে দেওয়া হয় তাদের শরীরে, যাতে তারা একটা রেডিমেড মানে তৈরি একটা অ্যান্টিবডি পান এবং তৈরি রোগ প্রতিরোধ ক্ষমতা বা ওই রোগের সঙ্গে লড়াই করার একটা ক্ষমতা পান। এই জিনিসটা 1918 সালের যে আপনার স্প্যানিশ ফ্লু প্যান্ডেমিক পৃথিবীতে হয়েছিল, যারা এই সম্বন্ধে জানতে চান আমার চ্যানেলেই 2020 বলে যে ভিডিওটা আছে দেখতে পাবেন, সেই সময় বা 2014 সালে যে আপনার ইবোলা ভাইরাস প্যান্ডেমিক আফ্রিকাতে হয়েছিল, এটাও আপনারা ওই আমার চ্যানেলে ভিডিওতে অজানা মৃত্যুদূত দেখলে ডিটেলটা পাবেন, সেই সময় কিন্তু পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছিল। এইবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে যে আমার যেটা বললাম প্লাজমা থেরাপি, বা আমরা একটু বলবো যেটা হচ্ছে প্লাজমা ফেরেসিস। এই পাশে একটা প্লাজমা ফেরেসিস মেশিনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই প্লাজমা ফেরেসিস মেশিন এর সাহায্যে
আমি প্রথমেই বলেছিলাম যে আমরা যখন প্লাজমা রক্ত থেকে আলাদা করব বা শুধু প্লাজমা যখন আমরা চাইব তখন কিন্তু এই প্লাজমাফেরেসিসের মাধ্যমে এই প্লাজমাটাকে আলাদা করা সম্ভব। এই ক্ষেত্রে যে ডোনার বা যিনি দাতা যিনি দিচ্ছেন তার রক্তটা এই সার্কিটের মাধ্যমে এই প্লাজমাফেরেসিস মেশিনে পাঠানো হয় এবং এই প্লাজমাফেরেসিস মেশিন সেই রক্তটা থেকে প্লাজমাটা আলাদা করে নিয়ে রোহিত রক্তকণিকা এবং উপাদানগুলো আবার তার শরীরে ফিরিয়ে দেয়। মানে আপনি প্লাজমা বাদে বাকি আপনার নিজের জিনিস আপনি ফেরত পেয়ে যাচ্ছেন। এই প্লাজমাফেরেসিসের মাধ্যমে ওই প্লাজমাকে আলাদা করে সংগ্রহ করা হয় এবং ওটাকে সংরক্ষণ করার যেরকম করে যেরকম ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা FFP যেটা বললাম সেভাবে রাখা হয়। এবং এছাড়া যেটা হচ্ছে যে প্লাজমাফেরেসিসের মেশিনের মাধ্যমে যেটাকে আমরা বলতে পারি প্লাজমা থেরাপি বা প্লাজমা রিপ্লেসমেন্ট থেরাপি যদি বলতে চান সেটাও বলতে পারেন। সেই ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে যে রোগী বা যে পেশেন্টের প্লাজমা থেরাপি করা হবে তার রক্তটাও এই প্লাজমাফেরেসিস মেশিনের মধ্যে দিয়ে সার্কিটে চালানো হয় এবং সেই প্লাজমাফেরেসিস মেশিন এই রক্ত থেকে যেরকম ডোনারের প্লাজমা আলাদা করেছিল সেরকমভাবে এরও প্লাজমাটা আলাদা করে নেয়, নিয়ে সেই প্লাজমাটা ডিসকার্ড করে তার জায়গায় যে প্লাজমাটা আমাদের দেওয়া দরকার যে প্লাজমাটা আমরা তার শরীরে দেব ডোনারদের থেকে নেওয়া প্লাজমা সেই প্লাজমাটা রিপ্লেস করে ওই প্লাজমাকে জায়গায় সেই প্লাজমাটা দিয়ে এবং রক্তের বাকি উপাদান শরীর শুদ্ধ তার শরীরে পাঠিয়ে দেওয়া হয়। এইটা হচ্ছে প্লাজমা থেরাপি এবং এই থেরাপিটা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শরীরের বাইরের একটা থেরাপি, মানে এটা আউটসাইড দ্য বডি একটা থেরাপি এবং এই থেরাপিটাই প্লাজমাফেরেসিস মেশিনের সাহায্যে করা যায়। এখন আগেই বলেছি যে প্লাজমা ট্রান্সফিউশন কী কী রোগের কোন রোগের চিকিৎসা বা কিসের জন্য করা হয় এবং এই ক্ষেত্রে যে একটা যত আমাদের মেডিকেল সায়েন্স ডেভেলপ হচ্ছে বা উন্নত হচ্ছে তত এর যত কমপ্লিকেশান আস্তে আস্তে কমে যাচ্ছে বা কমপ্লিকেশানটা ফ্রি করা হচ্ছে, তবে একটা জিনিস এখানে যেটা থাকে সেটা হচ্ছে যখন এই রক্তটা এই সার্কিটে বা এই মেশিনে ঢোকাবার জন্য যে সার্কিটে যখন দেওয়া হয় তখন রক্তটা ক্লট করে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। সেই জন্য সেই ক্ষেত্রে যাতে রক্তটা ক্লট না করে তার জন্য এই রক্তে একটু সোডিয়াম সাইট্রেট নামক একটি কেমিক্যাল দেওয়া হয় এবং এর ফলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে পেশেন্ট আছে সেই পেশেন্টের শরীরে ক্যালসিয়ামের ইয়েটা ক্রমশ কমতে পারে এবং এই ক্যালসিয়ামটা কমে যাওয়ার জন্য এই সময় তাদের ক্যালসিয়াম আউটসাইড থেকে বাইরে থেকে তাদের শরীরে ক্যালসিয়াম দেওয়ার প্রয়োজন পড়তে পারে। এখন মোটামুটি যেটা বললাম সেটা মনে হয় আপনাদের এই প্লাজমা থেরাপি বা প্লাজমা রিপ্লেসমেন্ট থেরাপি এই সম্বন্ধে অন্তত একটা কিছু ধারণা আপনারা পেলেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।